কথাহলি গুশিংরা লদি সটিরা শিংরা বেদরে হানানি আগি ইবে সাইজ হই দিয়ে তলে দাপোর মত আগে আলু কিনতাম 5 কেজি এখন কিনে 1 পোয়া এখন দলে আলুর বদলে কুরো হালি ভালো বুকি হ হরলা ফটল জিয়ান সাইয়ান আসি ইতার যত কথা আসি আর হয় ঠিক আছে আরো আসি হ্যালো হ্যালো আলোকে পাশে ভালো আর সুড়তন বড় হই তো আলো খাইতে খাইতে আর এত রই গই এখন আর আলু কেন খাইম আলুর হত হইলে মন অধে আনের মশলা দিয়ে হলুদ দিয়ে পানি লই মিক্স করে গরম আনি দেখাই বলাই আলু ডালতে ডলার মানে আলু ডালের মন অধে তা হাসির মাংস ডালের এখন যদি কেউ হয় সবজি বাদ সবজি দিয়ে বাদ খায় এইতে হইলে বহুত বড় হয়েছে ওলা তো জন্মর পরে তো আশ্চর্য হনদিন দেখিলাম দে আলুর দাম বেশি তো বেশি 25 টাকা হইয়ে এখন দেখি দে 25 টাকা না ডাবল না তার ত্রি ডাবল গিয়ে শুধু তো আলু না মরিচ পেঁয়াজন মরিচের দাম 240 টাকা এখন হতা না ভাইয়া মানুষ এমনি হাইতো না ভাই তার মধ্যেই এভাবে দাম বাড়িলে তো মানুষ বাঁচিব কেন করে বেশি সমস্যা বদান হইও যে আমার যদি তোর হারিয়ে আনতাম হইতো আগে আগে হইতো মানে তোর হারে অন্য কিন নিয়ে হইলো আলু কিন সস্তা আছিল অন্য কিন দাম আছিল ইয়া আলু পর্যন্ত দাম হোক ইয়া কি খাই মারা এখন তো আলুর বদলে কুরো হালি ভালো ভুকি হ 60 টাকা আর কুরো কেজি 110 টাকা তো পালানো না 2 কেজি আলু নুয়ানি রে 1 কেজি কুরো লেনি ভালো ভুকি আমরা যারা বেচলার আছি তারা তো সবসময় আলু আলু দিয়ে মোটামুটি আপনার দিন চলে গরত হদ আলু আনা বাজার যাইলে তো রূপ হাতে জেজার গই আলু লেবেললে সালুয়া পারি বারবত প্রথম সমস্যা হচ্ছে আমাদের হাজবেন্ডদের নিয়ে মানে বাজার করার কথা বললেই বলে পরশুদিন বাজার করে দিলাম এখন বাজার করতে গেলেই এক পোয়া করে বাজার করতে হচ্ছে আগে আলু কিনতাম 5 কেজি এখন কিনে 1 পোয়া মেইন প্রবলেম হয়ে গেছে এটা এখানে এবং ঘরে ঘরে অশান্তি আই থিংক আমার মতো সবাই সাফার করছে আলুর দাম তো বাইরে গেছে 50 টাকা করে আনতো আমাকে আলুটা মানে আমরা কি করবো আমরা কাস্টমারের কাছে অন্ধরা কাস্টমারের কালকে গেছি 30 টাকা ফসকা আজকে আমরা 40 কনকা আলুটা তো বাংলাদেশে উৎপাদন হয় এটা তো বাইরের রাস্তা থেকে আসে না তো এটার দাম 12 টাকা বুঝি না আমরা কিছু এটা পেঁয়াজের দাম না হলে 12 টাকা উসিলে দিয়ে বাড়ে এখন আর বাজারে যাইলে হরলা ফটল জিয়ান সাইয়ান আসি এখন তা জিলাম দে আলুরা আর যেহেতু ভালোবাসি আলু দিয়ে আর হনপথে চলে গিয়ে গিয়ে এতদিন আলু দি ডেল দি মাসে পাতে বাঙালি আর আলু দি ডেল দি ধুয়া ফেলে আলু সানি দি ভাইনে ডেল দি বাদ দু হাইলে আর ফেট ভরে দিতে এখন বাজি দেশত আর কিছু গরিবের নাই আর গরিব মানুষ হল খাইবার মতো কিছু নাই বাজারত এত লাই ইতার হাজার তো কথা আসি আর হয়তো ঠিক আছে আরও আসি 30 টাকার সিদ্ধান্ত হবে গভর্নমেন্টের বেশ সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়ে বই রয়ে কিন্তু আলু বেচত দেয় 55 টাকা হয়তো 60 টাকার মধ্যে আলু লইয়ে এখন বাংলাদেশের মানুষ প্রায় 16 কোটি মানুষ বিচলিত বাংলাদেশত প্রতিদিন 2.5 কোটি সিঙ্গারা তৈরি হয় গতকালি গো সিঙ্গারা লোদি সটিয়ারা সিঙ্গারা বেদিরে হানানি আগি ইবে সাইজ হইতে দিয়ে তো লেদা পাওয়ার মতো আর যদি আলু আন যদি আরাতন অনের 70-80 টি এখন বরে তাহলে দিন আরো দুঃখের বিষয় আলু আনাদা শুধু উৎপাদন হওয়ার ফ্রিজিং হর ভ্যাকি সরের বড় কি আর আলুর দাম বাড়বে এই সিন্ডিকেট হন হরের সরকার বিশেষ করে নজরদারি হরণ করবে আলুর বিষয় লই মনে করে আগে 1 কেজি কিনতাম এখন কিনিতে মনে করে আধা কেজি এখন তো 1 কেজি কিনে সম্ভব না রিক্সা চালাইয়া সরকারে একটা রেট দিছে ঠিক আছে এখন সিন্ডিকেটটা এই আলু গুদামজাত করে লাস্টে দিয়ে এরাম মার্কেটে পাইকারি স্যার 40-50 টাকা ওই আলু খুচরা বিক্রেতার কাছে দেওয়ার পর হেরারও 10-20 টাকা বাড়াই দেয় সরকারে এটা মানে কঠিন পদক্ষেপ একটা নিতে হবে সিন্ডিকেট যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে এখন আলুর দাম বাড়লে কি হইব ফুচকার দাম বাড়ি যাইব ফুচকালার দাম বাড়াই দিব আর এনে ফগটের টিয়া যার গিয়ে ফুচকা খাইতে গেলে বান্ধবী লই আইলে কিও টিয়া ব্যাগ যায় গই এখন ফুচকালা 60 টাকার প্লেট 120 টাকা করে দিব কেলাই আলুর দাম বাড়ি গিয়ে সরকার যতক্ষণ দেশের প্রতি আন্তরিকতা সহিতে না দেখবে যে দেশে উঠি বাজারে বাজারে ইয়ে করবে এদের দোষ নাই এরা তো পাইকে দোয়ানতে কিনে আনে যদি বারে 5 টাকা এরানো 60 টাকা বাড়ে বেচতে পারে মানে 60 টাকা এর তো বেশি নয় আমরা পাইকারি দোয়ানে যাই খোঁজখবর নিতে হবে সরকার থেকে আটে আটে জায়গা জায়গা যায় বলতে হবে আলুর দাম কিলে বেজন তো হই না একজন ভাই আর 42 টাকাদের কিনে আনে 45 টাকা বেশি আলু তো হস্টর ভাই গুড়া দিন সরি করে ভাই গভর্নমেন্ট কিংবা সংশ্লিষ্ট যারা আছে তারা এখানে রিকোয়েস্ট করুন দেয় এখানে সুদৃষ্টিতে সাইবার লাই সরকার যদি তাদের সরকারি কর্মকর্তা দিয়ে যদি বাজার মনিটরিং করে তাহলে অবশ্যই রেট কমবে আর সরকারের কাছে একখানা আবেদন আলুর দাম কমাইলে এখন সরকারের আবেদন হয়েছে মনে কিছুটা যদি কমাইতে পারে তাহলে তো আমাদের গরিব গুণে তো বাঁচতে পারবেন সরকারের কাছে আবেদন যে ল এনফোর্সিং এজেন্সি যারা জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত আছে তারা জিবিয়া নাকি নির্ধারিত দাম দিয়ে ওই দামে ইতারা বেশি বেল্লা বলি উদ্বুদ্ধ করিব আর যারা আইন না মানিব তারা ভ্রাম্যমাণ আদালত দিয়ে পানিশমেন্ট দিবেলা ব্যবস্থা করা করিব